আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনের কাজের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই টেবিল ম্যাটটা কীভাবে তৈরি করেছি তার টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই ম্যাটটা কীভাবে আমি বানিয়েছি তা সহজভাবে আপনাদেরকে শেখাবো আজ। তো তার জন্য এখানে আমি বিটেক্সের যে উল সুতা আছে এখানে আমি দুই কালারে দুইটা উল সুতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কুশি কাটার হুক, এটা 3.0 mm। তো প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে এখানে চেন করে নিব 10টা। দশটা চেন করে প্রথম চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে দিতে হবে। স্লিপ স্টিচ করে তিনটা চেন করে দিব। তিনটা চেন করে 24টা ডাবল কুশি করতে হবে। এখানে আমার তিনটা চেন ধরে একটা ডাবল কুশি, এখন আরও 23টা ডাবল কুশি দিতে হবে। তো এখানে আমার দুইটা ডাবল কুশি কিন্তু হয়ে গেল, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19, 20, 21। এই যে সুতাটা আছে এই সুতাটা এভাবে নিয়ে সেল দিতে নিয়ে নিতে হবে। 22, 23, 24, এখানে আমার 24টা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন আমি প্রথম যে তিনটা চেন দিয়েছিলাম 1, 2, 3, তিনটা চেনের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। তো এখানে আমার 24টা ডাবল কুশি হয়ে গেছে। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তার জন্য এখানে 2, 3, 4, 5, 5টা চেন করে এখানে দেখুন 1, 2, 3, তিনটা ঘর স্কিপ করে চতুর্থ নম্বর ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশিতে জয়েন করতে হবে। তো এখানে 1, 2, 3, 4, এই যে এই ঘরে একটা এভাবে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিতে হবে। তো এখানে আমি এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তার জন্য 1, 2, 3, 4, 5টা চেন করে নিয়ে এখানে একটা দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিতে হবে। 5টা চেন করে একটা দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভেতরে স্লিপ স্টিচ হোক সিঙ্গেল কুশি হোক যাই দিয়ে এভাবে আটকে দিতে হবে। তো আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। আপনারা সিঙ্গেল কুশি বা স্লিপ স্টিচ দিতে পারেন। এখানে আমি দুটো ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভিতরে 5টা চেন করে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তৃতীয় নাম্বার রাউন্ডটা করব।
তার জন্য এখানে আমি তিনটা চেন করে নিব। তিনটা চেন করে এই যে প্রথম যে চেনের ঘরটা আছে এই ঘরের ভিতরে ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে দেখুন দুইটা ডাবল ক্রোশে দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশে। তো এখানে আমার এখানে এই জায়গাটা আবারও দেখুন, এখানে আমি কিন্তু জয়েন করে নিয়েছি। এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দিয়েছি। এখন তিনটা চেন করতে হবে। তিনটা চেন করে এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরের ভিতরে ডাবল ক্রোশে করতে হবে। এখানে আমার দুইটা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশে। এখন পরবর্তী ঘরে যেতে হবে, এখানে সরাসরি চলে যাব, কোনো চেন হবে না। আবারও দুইটা ডাবল ক্রোশে। দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশে। এভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিতে হবে। দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশে। তো এভাবে একই নিয়মে এই রাউন্ডটা আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আমি শেষের ঘরে এই কাজটা করছি। এখন তো এখানে আমার চারটা ডাবল ক্রোশের পরে আমি এখন জয়েন করে নিব। রাউন্ডটা আমার শেষ হয়ে গেছে। এখন 1 2 3 এই 3 নাম্বার চেনের ভেতরে প্রথম আমি যে তিনটা চেন দিয়েছিলাম সেই তিনটা 3 নাম্বার চেনের ভেতরে এই সুতাটাকে জয়েন করে দিতে হবে। তো আমার এখানে 3 নাম্বার রাউন্ডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি চতুর্থ নাম্বার রাউন্ডটা করব। তার জন্য এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিতে হবে। দেওয়ার পরে এখানে তিনটা চেন করব। চেন করে 7টা এই যে ঘরটা এই ঘরের ভেতরে 7টা ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে আমার 7টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা এভাবে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। আবারও 7টা ডাবল ক্রোশে। সাতটা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, আবারও 7টা ডাবল ক্রোশে। সাতটা ডাবল ক্রোশে আমার করা হয়ে গেছে। এখন এই যে ঘরটা এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে আটকে দেবো। এখানে দেখুন তিনটে ঘর আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী ঘরের জন্য একই নিয়মে আমি আবারও 7টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমার 7টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, আবারও 7টা ডাবল ক্রোশে। তো এখানে আমার 3টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন 4 5 6 এখানে আমার 7টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেবো।
পরবর্তী ঘরে আবারও সাতটা ডাবল কুশি করতে হবে। সাতটা ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তো এখানে আমার সাতটা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন আমি আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। এখন আমি শেষ ঘরের কাজটা করব। এখানে সাতটা ডাবল কুশি করে নিচ্ছি আমি। এখানে চারটা হয়ে গেছে, পাঁচ ছয়, এখানে আমার সাতটা ডাবল কুশি হয়ে গেছে। এখন এই যে এক দুই তিন, তিনটা চেনে জয়েন্ট করার আগে এই যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিতে হবে। আটকানোর পরে এক দুই তিন, এই তিন নাম্বার ঘরের ভিতরে এভাবে সুতাটাকে টেনে আনতে হবে। তো এখানে দেখুন আমার এই রাউন্ডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরবর্তী রাউন্ড করব। তার জন্য এখানে আমি সাদা সুতাটা জয়েন করে নিচ্ছি। সুতাটা কীভাবে জয়েন করতে হয় সেটা খেয়াল করুন। এখানে আমি চার নাম্বার ডাবল কুশির উপরে যে চেনটা আছে সেই চেনের ভিতরে এভাবে হুকটাকে ঢুকে দিয়ে এখানে চেন করে নিব পাঁচটা, তিন চার, এখানে আমার পাঁচটা চেন করা হয়ে গেছে। পাঁচটা চেন করার পরে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করতে হবে। তার জন্য এভাবে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এই যে আমি যে সিঙ্গেল কুশিটা দিয়েছিলাম সেই ঘরে এভাবে একটা ডাবল কুশি করতে হবে। ডাবল কুশি করার পরে এখানে আবারও এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করে এই যে এক দুই তিন চার ডাবল কুশির মাথায় এভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে দিতে হবে। আবারও পাঁচটা চেন করে এই যে সিঙ্গেল কুশির যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এভাবে আবার একটা ডাবল কুশি করে নেব। আবার আমি পাঁচটা চেন করে নিয়েছি। পাঁচটা চেন করে এই যে চার নাম্বার ডাবল কুশির মাথায় একটা সিঙ্গেল কুশি দিয়ে দিতে হবে। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি।
এখন এই যে আমি কর্নারে চলে এসেছি। এখন আমি প্রথম যে একটা চেন করেছিলাম এই চেনের ভিতরে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে সুতাটাকে আটকে দিতে হবে। তোমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল, এখন আমি পরবর্তী রাউন্ড করব। তো এখানে একটা চেন করে নিতে হবে, একটা চেন করার পরে এখানে সিঙ্গেল ক্রোশে দিতে হবে এভাবে। আমি আবারও দেখাচ্ছি, এখানে 1 2 3 4 পাঁচটা সিঙ্গেল ক্রোশে হবে। এক দুই তিন চার পাঁচ। তো এখানে আমি পাঁচটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নিয়েছি। পরবর্তী ঘরে একই নিয়মে আরও পাঁচটা আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। দুই তিন চার পাঁচ। তো এখানে আমার পাঁচটা সিঙ্গেল ক্রোশে দেওয়া হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে কাজটা করব। এখানে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নিয়েছি, আর একটা সিঙ্গেল ক্রোশে দিব, তারপরে হাফ ডাবল ক্রোশে একটা, ডাবল ক্রোশে করে নিব দুইটা। দুইটা ডাবল ক্রোশের পরে একটা ট্রিপল ক্রোশে করতে হবে। একটা ট্রিপল ক্রোশে করার পরে এখানে দুইটা চেন করে নিতে হবে। দুইটা চেন করে একই ঘরে আবারও একটা ট্রিপল ক্রোশে করতে হবে। এখানে এই জায়গাটা দেখুন, এই যে আমি এভাবে সুতাটাকে দুইবার পেঁচে নিয়ে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি আবারও একটা ট্রিপল ক্রোশে করে নিলাম, তারপরে দুইটা ডাবল ক্রোশে করতে হবে। দুটো ডাবল ক্রোশে করার পরে একটা হাফ ডাবল ক্রোশে, দুইটা সিঙ্গেল ক্রোশে। এখানে চারটা কর্নার তৈরি হবে। তো এখানে আমার একটা কর্নার তৈরি হয়ে গেল। এখন এই যে পরবর্তী যে ঘর আছে এই ঘরের ভিতরে আবারও পাঁচটা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এক দুই তিন চার পাঁচ। পাঁচটা সিঙ্গেল ক্রোশে করার পরে পরবর্তী ঘরেও আমি পাঁচটা পাঁচটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমার পাঁচটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে, এখানে দুইটা ঘর তৈরি হয়েছে। এখন আমি এই ঘরে কাজটা করব। তার জন্য প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, একটা ট্রিপল ক্রোশে করার পরে এখানে দুইটা চেন করতে হবে। দুইটা চেন করে পরবর্তী ঘরে আবারও একটা ট্রিপল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, দুইটা সিঙ্গেল ক্রোশে। এখানে কিন্তু আমার দুটো কর্নার তৈরি হয়ে গেছে। এখন পরবর্তী কর্নারটা করব। তার জন্য এখানে আমি প্রথমে প্রথম ঘরে পাঁচটা সিঙ্গেল ক্রোশে, পরবর্তী ঘরে পাঁচটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপরে আবার একটা কর্নার হবে। এখানে আমার দুটো ঘর কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, একটা ট্রিপল ক্রোশে করে নিলাম। করার পরে দুইটা চেন। এখন পরবর্তী ঘরে
একটা ট্রিপল কুশি, একটা ডাবল কুশি, আবার একটা ডাবল কুশি, হাফ ডাবল কুশি একটা, সিঙ্গেল কুশি দুইটা। এখানে আমার এখন তিনটে রাউন্ড, তিনটে কর্নার তৈরি হয়ে গেল, আর একটা কর্নার বাকি আছে। তো এখানেও আমি এখন দুইটা ঘরে পাঁচটা পাঁচটা দশটা করে সিঙ্গেল কুশি করে নেব। এখন পরবর্তী ঘরে আবারও দুইটা সিঙ্গেল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, একটা ট্রিপল কুশি করে নিতে হবে। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে করা। এখন দুইটা চেন, দুইটা চেন করে পরবর্তী ঘরে একটা ট্রিপল কুশি, দুইটা ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুইটা সিঙ্গেল কুশি করার পরে এই যে প্রথম যে সিঙ্গেল কুশি ঘরটা আছে এই ঘরের ভেতরে এভাবে সুতাটাকে আটকে দিতে হবে। তো এখানে দেখুন আমার চারটে কর্নার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরবর্তী ঘরটা করব। তো পরবর্তী রাউন্ডটা করার জন্য এখানে প্রথমেই তিনটা চেন করে নিতে হবে। তিনটা চেন করে এই যে আমি যে ঘরে সিঙ্গেল কুশি দিয়েছি সেই ঘরেই কাজটা করতে হবে। প্রতি সিঙ্গেল কুশির উপরে একটা একটা করে ডাবল কুশি করতে হবে। তো আমি এখন এই যে কর্নারে চলে এসেছি তার জন্য এই কর্নারে প্রথমে দুইটা ডাবল কুশি করতে হবে। দুইটা ডাবল কুশি করার পরে দুইটা চেন, দুইটা চেন করে একই ঘরে আবারও দুইটা ডাবল কুশি। এই যে কর্নারে যে ফাঁকা জায়গাটা আছে এই ঘরে কিন্তু কাজটা করতে হবে। করার পরে এই যে প্রথম ডাবল কুশির উপরে যে চেনটা আছে এই ঘরে আবারও একটা একটা করে ডাবল কুশি করে যেতে হবে। শুধুমাত্র চার কর্নারে দুইটা দুইটা করে চারটা ডাবল কুশি করতে হবে এবং মাঝে দুইটা চেন হবে। তো আমি কাজটা করে দেখাচ্ছি, এখানে আপনারা খেয়াল করুন। এখানে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমি যে সিঙ্গেল কুশিগুলো দিয়েছি সেই প্রতি সিঙ্গেল কুশির উপরে একটা একটা করে ডাবল কুশি হবে এবং কর্নারে আসলে ওখানে দুইটা ডাবল কুশি দেওয়ার পরে আবারও দুইটা ডাবল কুশি দিতে হবে, মাঝে দুইটা চেন হবে। তো এই যে আমি কর্নারে চলে এসেছি, এখন দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও দুইটা ডাবল কুশি করতে হবে। করার পরে এই যে ফাঁকা যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি।
প্রতি সিঙ্গেল কুশির উপরেই একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। এখন এই যে কর্নারে আমি আবারও চলে এসেছি, এই কর্নারে প্রথমে দুইটা ডাবল কুশি করতে হবে, তারপরে দুইটা চেন, আবারও দুইটা ডাবল কুশি করার পরে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও একটা ডাবল কুশি দিতে হবে। এখানে কিন্তু আমার তিনটা কর্নার তৈরি হয়ে গেছে, কমপ্লিট করা হয়ে গেছে। এখন আবারও প্রতি সিঙ্গেল কুশির মাথায় একটা একটা করে আমি ডাবল কুশি করে নিচ্ছি। আমার পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটা ঘর বাকি আছে। এখানে তো এই রাউন্ডটা কমপ্লিট করার জন্য এখানে এই যে আমি প্রতিটার মাথায় একটা একটা করে ডাবল কুশি করে নিয়েছি, এখন এই কর্নারে দুইটা ডাবল কুশি করতে হবে, তারপরে দুইটা চেন, আবারও দুইটা ডাবল কুশি করার পরে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও একটা একটা করে ডাবল কুশি করতে হবে। তো আমি এখানে প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে আমার এখন প্রতি ঘরে একটা একটা করে ডাবল কুশি করা কমপ্লিট। এখন আমি যে প্রথম 1 2 3 তিনটে চেন নিয়েছিলাম সেই চেনের ভেতর দিয়ে এভাবে সুতাটাকে টেনে এনে জয়েন করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার ম্যাটটা তৈরি হয়ে গেছে। এখন এভাবে একটা চেন দিয়ে সুতাটাকে কেটে ফেলতে হবে। তো ম্যাটটা আমার তৈরি হয়ে গেছে, এখানে আমি সুতাটা কেটে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আগে থেকে আমার এই ম্যাটটা করা ছিল, এরকম একটা ম্যাট করলাম, এখানে আমি সামান্য একটু বড় করেছি। তো উল সুতা দিয়ে কিভাবে এই ম্যাটগুলো তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কোনো স্কিপ করিনি, পুরো রাউন্ডটাই কীভাবে করতে হয় এই ম্যাটটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে
খুব সহজে বোঝানোর চেষ্টা করে সেমে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এবং এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।